নমস্কার দর্শক বন্ধুরা, আমি চৈতালি। আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও, আর এই ভিডিওটা হতে চলেছে খুবই সুন্দর। তাহলে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন স্কিপ না করে। আমার চ্যানেলে আপনারা দেখেছেন হরিদ্বারের গঙ্গা আরতি আর বেনারসের গঙ্গা আরতি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের কলকাতার ফেমাস জায়গা বাবুঘাটের গঙ্গা আরতি দেখাতে। তাহলে দেরি না করে চলুন আমার সাথে। তো এখানে আমি যাচ্ছি হাওড়া থেকে, ফেরিঘাট থেকে আমি লঞ্চটা ধরেছি। এখান থেকে আমরা যাব সোজা বাবুঘাটের দিকে। বাবুঘাটে রোজই সন্ধ্যায় 6টা সাড়ে 6টা নাগাদ এই সন্ধ্যা আরতিটা, মানে গঙ্গা আরতিটা হয়ে থাকে। আর এখানে আপনারা এইভাবে বোটও দেখতে পারবেন, যেখানে পিকনিকের জন্য অথবা পার্টির জন্য এটা ভাড়া করা হয়। তো আমাদের লঞ্চে কিন্তু প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। তো চলে আসলাম এবার আমরা একদম ঘাটের দিকে। এটা হলো চাঁদপাল ঘাট, এখানেই আপনাদের নেমে যেতে হবে। আর দূরেও যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, ব্যাস ওই ব্রিজটা ক্রস করলেই বাবুঘাট। চলে আসলাম এই ব্রিজটার উপর, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি ভিডিও করে এবার আমরা সোজা হাঁটা দেবো বাবুঘাটের দিকে। কি সুন্দর না দেখতে ব্রিজটা, দারুণ আলো দিয়ে খুব সুন্দর সাজানো হয় এটাকে। তাহলে চলে আসলাম বাবুঘাটে, এখানে আপনাদের দেখাচ্ছি আমি গঙ্গা আরতি। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা ফিরে যাচ্ছি, আর এটা হলো ফ্লোটিং রেস্টুরেন্ট। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে জানেন, হয়তো না জানলে আপনি একবার গুগলে সার্চ করতে পারেন অথবা ইউটিউবে। তো এখান থেকে আবার ফিরে চলে যাব হাওড়া ফেরিঘাটে, ওখান থেকে ট্রেন করে বাড়ি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন, আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, গুড নাইট।